ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই, জানতে চেয়েছেন বেনামাজির দান কবুল হবে কিনা। দান ভিন্ন জিনিস, সলাত ভিন্ন জিনিস। আর আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে হানাফি সমাজে, তারা বেনামাজিকে কাফের মনে করে না। কাজে যেহেতু কাফের নেশে তার সব কিছুই কবুল হবে ইনশাআল্লাহ, তবে তিনি সলাত তরক করার কারণে বড় গুনাগার হবেন। যদিও আরব দেশের মধ্যে, আরব দেশের ওলামা ইকরাম এই ক্ষেত্রে খুব হার্ড লাইনে চলে গিয়েছেন। তারা বলছেন, ইচ্ছাকৃত কেউ যদি সলাত ছেড়ে দেয় তার ইমান থাকবে না। দলিল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদুল্লাযী বাইনানা ও বাইনাহুমুস সলাত ফামান তারাকা ফাকাদ কাফারা। তিরমিজির 2661 নম্বর হাদিস। আমার মাঝে এবং অমুসলিমদের মাঝে প্রথম চুক্তি সলাত। ফামান তারাকা, ইচ্ছাকৃত যে ব্যক্তি ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। এছাড়াও এক্ষেত্রে সাহাবাই কেরামের এবং বিন বাজ রাহেমাহুল্লাহ, বড় বড় আলেমদের এক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে, বেনামাজি মুসলিম নয়। এখন এই মুসলিম নয়, এই মুসলিম নয় কি বড় একেবারে খাওয়ারিজেরা ইসলাম, না খাওয়ারিজেরা ইসলাম নয়, সেটা নিয়ে কথা আছে। আবু হানিফা রাহেমাহুল্লাহ এবং একদল ওলামাই কেরাম মনে করেন যে এই যে মুসলিম নয় রাসূলুল্লাহ বলছেন, এই যে কুফরি করেছে বলেছেন, এই কুফরি হচ্ছে ছোট কুফরি, এই কুফরির জন্য খাওয়ারিজেরা ইসলাম নয়। আর এটাই সবচেয়ে বিশুদ্ধ মত ইনশাআল্লাহ, আশা করি। এই জন্য তার দান, তার অন্য অন্য ইবাদতগুলো সবগুলো আল্লাহর কাছে গৃহীত হবে ইনশাআল্লাহ, তার নিয়তের উপরে নির্ভর করে। আর বেনামাজি হওয়ার জন্য তার যে শাস্তি রয়েছে সেটা অবশ্যই তাকে গ্রহণ করতে হবে। যদি নামাজ অস্বীকার করে কিংবা কোনো ইবাদত অস্বীকার করে, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে উচিত আমাদের কোনো মুসলিমের নামাজ না ছাড়া, কারণ নামাজের ব্যাপার এত গুরুত্ব হাদিসে এসেছে, ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কারো কারো মতে ইসলামের ঘরে প্রবেশ করতে কালেমে শাহাদাতাইন লাগে। প্রথম তাওহিদের সাক্ষ্য, দ্বিতীয় রিসালাতের সাক্ষ্য। আর কালেমা পড়ার পরে ইসলামের ঘরে থাকতে হলে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বিষয়টি ইখতিলাফপূর্ণ, সেই জন্য কোনো সমাধান আমরা বলতে পারবো না যে বেনামাজি কাফের কাজে তার কোনো ইবাদত কবুল হবে না, এরকম কাউকে বলা যাবে না। বরং বলতে হবে যে, ভাই আপনি যেহেতু কষ্ট করে দান করছেন, আপনি যেহেতু কষ্ট করে সিয়াম রাখছেন, আপনি যেহেতু কষ্ট করে অন্য অন্য ইবাদত করেন, তাসবিহ তাহলিল করেন, কাজে আল্লাহর রাস্তায় আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন। এভাবে বুঝাতে হবে মানুষকে, এভাবে দাওয়াত দিতে হবে তাদেরকে, তাদের কাছে এলেম পুছিয়ে দিতে হবে। অন্ধকারকে গালি দিতে নেই, অন্ধকারে বাতি জ্বালিয়ে দিতে হবে। জাযাকাল্লাহু খায়রা।